রবীন্দ্রনাথ ঠাকুরের সুপরিচিত কাব্যগ্রন্থ সোনার তরী। এ কাব্যগ্রন্থে জগৎ ও জীবনের প্রতি কবির দার্শনিক চিন্তার প্রকাশ ঘটেছে। এর মাধ্যমে বাংলা গীতি কবিতা লাভ করেছে সমৃদ্ধি। সোনার তরী নিয়ে আলোচনা করতে গিয়ে দান্দিক বস্তুবাদী দৃষ্টিতে রবীন্দ্রনাথের সোনার তরী প্রবন্ধে যতীন সরকার উল্লেখ করেছেন, কবি জগৎকে শুধু গভীরভাবে ভালোই বাসেননি, এর সঙ্গে তিনি আক্ষরিক অর্থে একাত্ম হয়ে পড়েছেন। তিনি আরও বলেছেন, সোনার তরী রচনার সময় রবীন্দ্রনাথ জমিদারি তদারক করতে পদ্মাপাড়ের জনপদে ঘুরেছেন, মানুষের সঙ্গে গভীরভাবে মিশেছেন, নিসর্গ প্রকৃতি ও মানব প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ পরিচয়ে যুক্ত হয়েছেন এবং এসবেরই ফলে জগৎ ও জীবনের প্রতি এরকম গভীর ভালোবাসার কবিতাগুলো তার হাত দিয়ে বেরিয়ে এসেছে। এ কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ যে কবিতাটির নামে বইটির নামকরণ করা হয়েছে সেটি হলো সোনার তরী। এ কাব্যগ্রন্থের প্রথম কবিতাও এটি। এটি বহুল পঠিত ও আলোচিত কবিতার মধ্যে একটি। কবিতাটিতে দেখা যায় বর্ষাকাল, ঘন বর্ষা, আকাশে মেঘ গর্জন করছে, এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে একজন কৃষক চারদিকে স্রোত বেষ্টিত দ্বীপের মতো একটি জায়গায় বসে আছে। কবি বলেছেন, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। কৃষক সারাদিন পরিশ্রম করে রাশি রাশি ধান কেটে এখানে জড়ো করেছে। এ ধান মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার জন্য নৌকা দরকার, সে নৌকার জন্য প্রতীক্ষা করতে থাকে। এমনই সময় এক বেপরোয়া মাঝি নৌকা নিয়ে আসে, সে কৃষককে দেখেও চলে যেতে থাকে। কৃষক তাকে গলা ছেড়ে ডাকে, বলে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। কৃষকের অনুরোধে মাঝি এক সময় ধান নিতে রাজি হয়, কিন্তু সে ছোট নৌকায় কৃষকের জায়গা হয় না, ফসল তীরে পৌঁছলেও কৃষক নিজে পৌঁছতে পারে না। এই হলো কবিতার আক্ষরিক অর্থ। দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় মাঝি হলো মহাকালের প্রতীক আর বাঁকাজল সময়ের প্রতীক। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য মৃত্যু বা মহাকালে হারিয়ে যাওয়া এড়িয়ে যেতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্টকর্ম বা সোনার ফসল। একইভাবে কবির সৃষ্টিকর্ম বা কবিতাকালের সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তির কবির স্থান সেখানে হয় না। সোনার তরী বহু অর্থ বা দ্যোতিত একটি মনস্তাত্ত্বিক কাব্যগ্রন্থ। কবিতা শৈল্পিক হতে পারে এবং বৈশ্বিক পরিধিকে অতিক্রম করতে পারে, তার পরিচয় পাওয়া যায় সোনার তরী কাব্যগ্রন্থে। এই কাব্যের কবিতাগুলো দার্শনিক চিন্তার বিশাল অনুপমতায় কাব্যটি মহাকাব্যে পরিণত হয়েছে। কবিতাগুলো সার্থক রূপায়ণে অনবদ্য নজিরে ভরপুর। এই কাব্যগ্রন্থের প্রতিটা পাঠককে পার্থিব অপার্থিব সমন্বয় সীমাহীন ক্ষেত্রে লীন করে দেয়, জীবনের রহস্যের মতো ব্যাকুল মধুর দর্শন লালিত্যে। সোনার তরী কাব্য যেন রবীন্দ্রনাথেরই অলেখ্য। তিনি সোনার তরীতে সোনা ধান তুলে দিয়ে মহাকালের নৌকায় শারীরিকভাবে লীন হলেও সৃষ্টির মাঝে আলোর মতো বিরাজমান। জীবন ও জগতের প্রতি গভীর ভালোবাসা এবং এ দুটির নিবিড় সম্পর্কের মাধ্যমে পরমাত্মার আত্মবোধই সোনার তরী কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু। যেন সোনার তরী কাব্যের অনেকগুলো কবিতার সঙ্গে পদ্মপাড়ের পল্লী প্রকৃতি গভীর যোগ বিদ্যমান। এ কাব্য রচনা স্মৃতি জানাতে গিয়ে কবি লিখেছেন, ছিলাম তখন পদ্মার বোটে, জল ভারণত কালো মেঘ আকাশে, ওপারে ছায়া ঘন তরুশ্রেণীর মধ্যে গ্রামগুলি বর্ষার পরিপূর্ণ, পদ্মা খর বেগে বয়ে চলেছে, মাঝে মাঝে পাখে ছুটে সে ফেনা, নদী অকালে কূপ সাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে, কাঁচা ধানে বোঝাই চাষিদের ডিঙ্গি নৌকা হুহু করিয়ে স্রোতের উপর দিয়ে ভেসে চলেছে। ওই অঞ্চলে এই চরের ধানকে বলে জলিধান, জলিধান বলে আর কি। ভরা পদ্মার ওই বাদল দিনের ছবি সোনার তরী, এটা কবি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ধারা হলো গীতিকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এ ধারার একটি বড় অংশ সমৃদ্ধি লাভ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য জনপ্রিয় ও কালোত্তীর্ণ কাব্যগ্রন্থের মধ্যে একটি হচ্ছে এই সোনার তরী। এটি তার সপ্তম কাব্যগ্রন্থ, প্রকাশিত হয় 1894 সালে। এ কাব্যে 43টি কবিতা আছে। কবি দেবেন্দ্রনাথ সেনকে কাব্যটি উৎসর্গ করা হয়।
আলোচ্য কাব্যগ্রন্থের আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে পরশ পাথর। এ কবিতার বর্ণিত হয়েছে কেউ একজন জীবনের আরাম আয়েস সুখ সুবিধাকে বিসর্জন দিয়ে কোনো বৈজ্ঞানিক বা ধর্ম দর্শনের মতো মহৎ কিছু অনুসন্ধানে ব্যাপৃত। জীবনের কোনো এক সময় তার অবিষ্টকে হয়তো খুঁজে পায়, কিন্তু অন্যমনস্কতার কারণে ধরে রাখতে পারে না। পরে চেতনা হলে জীর্ণ জীবন নিয়ে আবার কাঙ্ক্ষিতের সন্ধানে ফেরে, কিন্তু সে ফেরা বৃথা বলেই মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ গ্রন্থের আরও কবিতায় বৈরাগ্যবাদের প্রতি এমন মনোভাবই কবি ব্যক্ত করেছেন। এ গ্রন্থের বৈষ্ণব কবিতায় সব কিছুতে মানবিক মূল্য আরোপ করেছেন। এছাড়া বিশ্ব প্রকৃতি সম্বন্ধে কবির দার্শনিক মনোভাব ব্যক্ত হয়েছে দুই পাখি কবিতাটিতে। বাঙালি জীবনে একটি বহুল পঠিত যেতে নাহি দিব হাই কবিতাটি এ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কবিতাটিতে বাঙালি মধ্যবিত্ত জীবনের অকৃত্রিম ছবি ফুটে উঠেছে। এছাড়া দেশের মায়াবাদী প্রবণতার ব্যর্থতার ছবি এঁকেছেন আকাশের চাঁদ কবিতায়। কবির জীবন ও মৃত্যু সম্পর্কিত ভাবনা প্রকাশিত হয়েছে প্রতীক্ষা কবিতায়। এছাড়াও এ কাব্যগ্রন্থে রয়েছে মনোসুন্দরী ও পুরস্কার এর মতো উঁচু মাপের দর্শন সম্পর্কিত কবিতা। এ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রয়েছে বসুন্ধরা কবিতাটি। সুদীর্ঘ এ কবিতাটিতে রবীন্দ্র কবি প্রতিভায় দুটি বিশেষ বৈশিষ্ট্যের প্রকাশ রয়েছে, একটি নিরুদ্দেশ সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা, অন্যটি সর্বানুভূতি। এ কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতা নিরুদ্দেশ যাত্রা। এ কবিতায় কবিতার কল্পনা দেবীর কথা বলেছেন। কবি বলেছেন এই কল্পনা দেবী তাকে চালিত করেছে, কোনো এক নিরুদ্দেশ কবিকে নিয়ে চলেছে, কিন্তু কখনোই কল্পনা দেবী তাকে ধরা দেয় না। এ কবিতা কবির অধরা সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। যারা এই সোনার তরী কাব্যগ্রন্থটি পড়েনি, তারা সোনার তরী যে কবিতাটি সেটাও তারা পড়ে দেখতে পারেন। আশা করা যে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কাব্যগ্রন্থের মূল যে বিষয়টি সেটা আসলে কী। বাংলা কাব্য সাহিত্যের এক অমূল্য সম্পদ সোনার তরীর সবকটি কবিতা নিখুঁত ছন্দে রচনা করেছেন কবি। উপমা এবং অলঙ্কার প্রয়োগে তিনি যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তা যে কোনো পাঠকের হৃদয় স্পর্শ করে যায়। কবিতাগুলো ফুটিয়ে তুলেছেন আলো আধারী এক অন্যরকম চিত্র। রূপকের মাধ্যমে কবির দর্শন ফুটে উঠেছে কবিতার পর কবিতায়।